वेलकम बैक टू माय चैनल दीपान्विताज ब्लॉग। आज के আমরা যাচ্ছি বাগমোড়ে। আমি শুধু এইদিকে তাকাচ্ছি, এদিকে তাকানো উচিত। সো আজকে আমি যাচ্ছি এখন মায়ের সাথে কাছরাপাড়া বাগমোড়ে যাচ্ছি। আমি হাঁপাচ্ছি কারণ একটু আগে আমার একটা অনলাইনে ইন্টারভিউ ছিল, দেন আমি দৌড়ে দৌড়ে ছাদে উঠে এলাম আর দৌড়ে দৌড়ে ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। সো অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাজ হচ্ছে, বাড়িতে রং হচ্ছে, তো সেই জন্য আর কি নিচে চারিদিকে অবস্থা খুব খারাপ। আমি এখন আছি আমার ছাদে আর এটা আমার মায়ের ছাদ বাগান, আর সো এটাই হচ্ছে বলার। তো তোমরা সাথে থাকো, খুব সুন্দর একটা ফুল ফুটেছে, চল তোমাদেরকে একটা সুন্দর ফুল দেখাই। এই ফুলটা হচ্ছে, এই পুরোটাই আমার মায়ের ছাদ বাগান। তো দেখতে পাচ্ছ তোমরা সুন্দর জারবেরা ফুল ফুটেছে, আমার ভীষণ ফেভারিট এই ফুলটা। সো গাইজ সাথে থাকো, কালকেও আমরা গিয়েছিলাম কাঁচরাপাড়ায়। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপান্বিতাস ব্লগ। কালকে আমি ব্লগটার আলটিমেটলি করে উঠতে পারিনি, তো খুব মানে ট্র্যাজেডিক্যালি দেখলাম যে আমার ফোনে চার্জ ছিল না, আইফোনটাতেও চার্জ ছিল না আর স্যামসাংয়ের ফোনটাতেও চার্জ ছিল না। স্যামসাংয়ের ফোনটা ডেড হয়ে গেছিলো আর আইফোনটা মোটামুটি ওই আর কি। তো ভাবলাম থাক দরকার নেই, আজকে মনে হয় না ব্লগটা হবে, বাট ভগবান চেয়েছে যে আমি ব্লগটা করি, তো সেই কারণেই কালকে আমি রিংটা পাইনি। অ্যান্ড ফার্স্টে গেলাম তানিষ্কে, তানিষ্কে গিয়ে হলো না, হলো না মানে ও আমার একটা ভুল সাইজ বলেছিল, যার জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে কালকে। তানিষ্ক থেকে গেলাম অপোজিটেই সেনকো ছিল, সেনকোতে সেখানেও পেলাম না। তো তারপর গেলাম আমরা আবার পিসি চন্দ্রতে, তো পিসি চন্দ্রতে যাওয়ার পর দেখলাম পিসি চন্দ্র বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপর পিসি চন্দ্রের লোকটিকে আমি ফোন করলাম, একজন ছিল পিসি চন্দ্রের যার নাম্বার আছে আমার কাছে কাঁচরাপাড়া ব্রাঞ্চে, তো তাকে ফোন করলাম। ফোন করার পরে তখন বন্ধ, তারা গাড়িতে উঠে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, আর যাওয়া হলো না। তো আজকে যাচ্ছি আমরা, আজকে একদম কিনেই নিয়ে আসব, আর আমি যাব না, আর আমি দৌড়াদৌড়ি করব না। আজকে যদি না হয় তাহলে আমি ওকে এনগেজমেন্টে পাতা দিয়ে রিং বানিয়ে পরাবো। সো গাইজ সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। কি গরম লাগছে, মরে যাচ্ছি গরমে। শুরু করছে, আরেকজন কোথায় গেল, আরেকজন ওই যে গুড্ডু, চল চল চল, বিড়াল 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 যায়। গুড্ডু যাবি কোথায়, কোথায় 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 গেল, কোথায় ছেলেটা? গুড্ডু যাবি, যাবি গুড্ডু, চো 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 চো, তুমি যাবে, তোমাকে ঢুকতে দেবে না, তুমি যাবে ফ্লুটু। তোমরা আমার ননিকেও দেখো, ননি এখন আমার এখানে নেই, ননি আছে অয়নের বাড়িতে, অয়নের মা ওকে টেক কেয়ার করছে, অয়নের মা বাবা একদম মানে খাইয়ে খাইয়ে এই মোটা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমায় যেতে হবে, আমরা এখন বেরোচ্ছি আমি আর মা। সো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, আমরা এখন কোথায় যাচ্ছি মা? বাগমোড়, আমরা তানিষ্কে যাচ্ছি। বহু কষ্টের পর আমাদের অ্যাকচুয়াল ফিঙ্গার রিংয়ের সাইজটা আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে আর এখানে বাকি দুজন বসে রয়েছে। তোরা কি যাবি, যাবি যাবি, চলো 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 চলো, যাবে তুমিও, যাবে যাবে তোমরা, বলে দাও বলে দাও, হাই গাইস বলতে, হাই গাইস, ওরে বাবালে, ও মা, চলে এসছে গোপাল, হীরা, ওইদিকে গিনি, চলো চলো চলো, যাবি গোপাল, চলে চলে চলে, গোপাল 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 গোপাল, ছোট বিবি ছোট বিবি, এটা ছোট বিবি, এই যে হীরা হীরা হীরা। হাই, পাড়া রে দিলো,
গাইস আমরা চলে এসেছি কিছু চন্দ্রতে। ও সরি সরি, এগে দিয়েছে গরুর হাগাতে আমি পা দিয়ে দিয়েছি, সো এখন যাচ্ছি, মা ঢুকে গেছে, আমরা চলে এসেছি। তানিশকে আমাদের হলো না, পিসি চন্দ্র থেকে লাস্টটা নিতে হলো, তো এখন আমরা বাড়ি যাব। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর হ্যাঁ, রিংটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।